চুক্তি আর সমঝোতার পার্থক্য বুঝতে পারছেন না এমন মন্তব্য করেছেন হাসান মাহমুদ কারণ কানেকটিভিটি বাড়াতে ভারতের সাথে সমঝোতা চুক্তি হয়েছে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের সাফল্যের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু বিষয়ে এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন তিনি বলেন যাদের নেত্রী বলেছেন বাংলাদেশ সাবমেরিন কেবলে যুক্ত হলে সব গোপনীয়তা বাইরে চলে যাবে তাদের নেত্রী সাবমেরিন কেবলের মর্ম বুঝে না তারা কিভাবে কানেক্টিভিটির মর্ম বুঝবে এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম সালাম ও জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম প্যারুল ইসলাম সহ আরও অনেকেই যাদের নেত্রী বলেছিলেন যে সাবমেরিন কেবলের সাথে বাংলাদেশ যুক্ত হলে বাংলাদেশের সমস্ত সিক্রেসি আউট হয়ে যাবে তারা কানেকটিভিটির গর্ব কথা নয় যেমন নেত্রী তেমন তার সভাসদ সেই জন্যই তারা এই সমস্ত আবল তাবল কথা বলছেন